যাদের রাত্র 2-3টার পরে শ্বাসকষ্ট হয়, বিছানায় উঠে বসে থাকে, কঠিন শ্বাসকষ্ট, তাদের জন্য এখন একটা সুবিধা এসে গেছে। আপনি একটা গরম পাখা 4,000 টাকায় পাওয়া যায়, একটা গরম হট এয়ার পাখা কিনে নেবেন। আপনি হাত দিলে গরম বাতাস আসে, দাম বেশি না, 1500 থেকে 2,000 টাকা, ওটার একটা কিনে নেবেন, ঘরে রাখবেন। আপনি গরম, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনাকে হাত গরম করতে হবে, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনার পা গরম করতে হবে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনাকে গরম করতে হবে, গরম বাতাস আপনার গায়ে দিতে হবে, গরম পাখা দিয়েও দিতে পারেন, ওইটাও দিয়েও দিতে পারেন। আর গরম লিকারটা ফ্লাক্সে করে ভালো করে জাল দিয়ে চাটা চাটা, গরম পানি ভিতরে ঢেলে জাল দিতে পারবেন না, গরম পানিতে ভালো করে জাল দিয়ে সেকে তারপরে আপনি ফ্লাক্সে নেবেন। সাধারণত এই চা আবিষ্কার করছে তারা মঙ্গোলিয়ানরা, চাইনিজরা, যারা 60 বছরের পুরনো চাকে সবচেয়ে বেশি ঐতিহ্য মনে করে, যারা 10 বছরের পুরনো ঘিকে সবচেয়ে বেশি ঐতিহ্য মনে করে, যারা 15 বছরের পুরনো মধুকে সবচেয়ে বেশি ঐতিহ্য মনে করে। তবে এগুলি সুরক্ষা করতে হবে মাটির হাঁড়িতে, অন্য কোনো কিছু না, সিরামিকও পারবেন না, স্টেনলেস স্টিলও না, মাটির হাঁড়িতে রাখতে হবে, মাটির হাঁড়িতে ঢেকে রাখতে হবে, ঢাকনাও মাটির হবে, হাঁড়িটাও মাটির হবে, মাটির হাঁড়ির উপরে কোনো সিমেন্টের আবরণ দিতে পারবেন না, একদম 100% ন্যাচারাল। এইটুকু করতে পারেন, মুখটাকে ক্লোজ করবেন ময়দা দিয়া, ভালোভাবে ক্লোজ করে এটা মাটির নিচে বালির ভিতরে রেখে দিতে পারেন। এর ফলে 50 বছর থাকলে এটা ওষুধি গুণ বেড়ে যাবে, তেঁতুল পুরাণ হলে তার গুণ বাড়ে, ঘি পুরাণ হলে তার গুণ বেড়ে যায়, মধু পুরাণ হলে তার গুণ বেড়ে যায়। ওইরকমই চা অনেক পুরানো হইলে, এটা চাইনিজদের মতে, মঙ্গোলিয়ানদের মতে, তারা বলে যত পুরাণ চা তত ঔষধি গুণ বেশি, মানে বক্ষবিধির ঔষধ, আপনার লাঞ্চের ঔষধ।